হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। তো প্রতিবারের মতো আজকেও আবার একটি স্মল বিজনেস আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই ব্যবসাটি ছোট হলেও এর লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। আজকের ভিডিওতে ব্যবসার যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনারা 220 টাকা থেকে 230 টাকা প্রতি কিলো এই দামে কিনে 1000 টাকা প্রতি কিলো এই দামে কিন্তু বিক্রি করতে পারেন। 1000 টাকা প্রতি কিলো এই দাম থেকেও কিন্তু বেশি দামে মার্কেটে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এই ব্যবসাটি আপনারা যে কেউ শুরু করতে পারেন, এমনকি বাড়ির মহিলারা চাইলেও এই ব্যবসাটি বাড়িতে বসেই কিন্তু শুরু করতে পারে। ব্যবসাটি হলো স্যান্ডাল উড পাউডার বা চন্দন পাউডার প্যাকেট ও বিক্রির ব্যবসা। এই চন্দন পাউডার মার্কেটে একটি ভালো চলার মতো একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের চাহিদা মার্কেটে প্রচুর রয়েছে, কারণ এই চন্দন পাউডার বিউটি পার্লারে ব্যবহার হয়ে থাকে। এটা আপনারা একটি কসমেটিক্স আইটেম বলতে পারেন। এই চন্দন পাউডার সাধারণত মহিলারা বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য এই চন্দন পাউডার ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যবসাটি করার জন্য আপনাকে চন্দন পাউডার মার্কেট থেকে খুব কম দামে কিনে প্যাকেট করে মার্কেটে হাই দামে বিক্রি করতে হবে। এই চন্দন পাউডারের প্যাকেটগুলো আপনারা তৈরি করে আপনাদের আশেপাশে যে কসমেটিক্সের দোকান রয়েছে, এছাড়া স্টেশনারি যে দোকান রয়েছে, এই ধরনের দোকানে কিন্তু পাইকারি দামে বিক্রি করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই চন্দন পাউডারের প্যাকেটগুলো কত দামে বিক্রি হচ্ছে আর সেখানে আপনারা কিভাবে এই চন্দন পাউডারের প্যাকেটগুলো তৈরি করে বিক্রি করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েবসাইট অ্যামাজন। অ্যামাজনে এই স্যান্ডালউড পাউডার বা চন্দনের পাউডারগুলো কত কত দামে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। একজন সেলার 100 গ্রামের কৌটো বিক্রি করছে 250 টাকায়, অর্থাৎ 1 কিলো বিক্রি করছে এরা 2500 টাকায়। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 100 গ্রাম প্যাকেট বিক্রি করছে 219 টাকায়। তো আপনারাও যদি এভাবে অ্যামাজনে বিক্রি করতে চান, চন্দনের পাউডারগুলো প্যাকেট করে যদি অ্যামাজনে বিক্রি করতে চান, তাহলে এখানে কিন্তু একটি সেলার আইডি বানিয়ে খুব সহজেই বিক্রি করতে পারেন। তো অ্যামাজনে কী করে সেলার আইডি বানাতে হয়, প্রোডাক্ট বিক্রি করতে হয়, এটা নিয়ে দুটো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আমি ওই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে কিন্তু ভিডিও দুটো দেখে নিতে পারেন। এই চন্দন পাউডারগুলোকে কিনে আপনাকে এই ধরনের পাউচ প্যাক তৈরি করতে হবে। পাউচ প্যাকগুলো তৈরি করবার জন্য আপনার প্রয়োজন হবে এই ধরনের খালি পাউচ প্যাকেট। এই পাউচ প্যাকেটগুলো আপনারা আপনাদের আশেপাশে যে বড় শহর রয়েছে সেখানের মার্কেটে খোঁজ করুন, পেয়ে যাবেন। এই খালি পাউচ প্যাকেটগুলোর ওপর আপনারা যদি নিজস্ব কোনো ব্র্যান্ড প্রিন্ট করতে চান, তাহলে সেটা আপনাদের আশেপাশে যে প্রেস বা অফসেট রয়েছে সেখানে গিয়ে কিন্তু খুব সহজেই প্রিন্ট করিয়ে নিতে পারেন। আর এই প্যাকেটগুলোকে সিল করবার জন্য প্রয়োজন হবে এইরকম একটি হ্যান্ড সিলিং মেশিন। এই হ্যান্ড সিলিং মেশিনটির দাম রয়েছে 1000 টাকা। তো এই মেশিনটির পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে হ্যান্ড সিলিং মেশিনটি কিনে নিতে পারেন। তো প্রথম অবস্থায় আপনারা এরকম ছোটো হ্যান্ড সিলিং মেশিন কিনেই ব্যবসাটি শুরু করুন। এরপর আপনার ব্যবসা যখন গ্রো করবে, অর্থাৎ বড় হয়ে যাবে, তখন চাইলে অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন বসিয়ে নিতে পারেন। এই ব্যবসাটি আপনারা প্রথম অবস্থায় শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়েই শুরু করতে পারেন। এরপর ব্যবসা যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে, তখন আপনারা জিএসটি রেজিস্ট্রেশন আর আইটি ফাইলটি বানিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই চন্দন পাউডারগুলো আপনারা পাইকারি দামে কোথা থেকে কিনবেন। তো বন্ধুরা, আপনারা ইন্ডিয়ামার্ট.কম এই ওয়েবসাইটে স্যান্ডালউড পাউডার বা চন্দন পাউডার কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ডিলার কিন্তু বিভিন্ন রকম দামে এই চন্দনের পাউডারগুলো বিক্রি করছে। তো আপনারা এই ওয়েবসাইট খুলে সার্চ করলে বিভিন্ন রকম ডিলারের নাম্বার ও ঠিকানা পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চন্দনের পাউডারগুলো কিনতে পারেন। তো এখানে একজন সেলার কিন্তু বিক্রি করছে 230 টাকা প্রতি কিলোগ্রাম। তো আপনারা চাইলে এই সেলারের সাথে যোগাযোগ করেও কিন্তু এই চন্দন পাউডারগুলো কিনতে পারেন। এছাড়াও আরেকজন সেলার এখানে বিক্রি করছে 220 টাকা প্রতি কিলোগ্রাম। অবশ্যই আপনারা সেলারের দেয়া ঠিকানায় গিয়ে তবেই সংগ্রহ করবেন, ফোনে কথা বলে কাউকে টাকা দিতে যাবেন না। আপনারা যেহেতু ব্যবসা করার জন্য এই চন্দনের পাউডারগুলো কিনছেন, সেহেতু একটু ভালো কোয়ালিটি নেওয়াটা চেষ্টা করুন। তার পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের যদি প্রয়োজন হয় ওই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন
পাইকারি দামে কোথা থেকে এই চন্দন পাউডারগুলো কিনে মার্কেটে বিক্রি করবেন। বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো, আপনারা ঢাকা চক বাজার এছাড়া মৌলভীবাজার এই সব জায়গায় আপনারা যদি খোঁজ করেন তাহলে চন্দন পাউডার কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন। তবে বন্ধুরা, আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আগে আপনার এরিয়ার মার্কেট ঘুরে দেখুন, আপনার এরিয়ার মার্কেটে এই প্রোডাক্টটির চাহিদা কতটা রয়েছে, আপনি আপনার এরিয়ার মার্কেটে এই প্রোডাক্টটি ঠিকঠাকভাবে বিক্রি করতে পারবেন কি না। যদি ঠিকঠাকভাবে বিক্রি করতে পারেন তবেই ব্যবসাটি শুরু করুন, কারণ প্রতিটি ব্যবসায় ডিপেন্ড করে সেল বা বিক্রির ওপর। আপনি যদি প্রোডাক্ট কিনে বিক্রি করতে না পারেন তাহলে আপনার ব্যবসায় লসও হতে পারে। তবে আপনি যদি পরিশ্রম করে সঠিক পদ্ধতিতে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় লস হবে না। তো বন্ধুরা, আশা করছি ব্যবসাটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। ট্রেডিং নিউজ ও বিজনেস সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।